নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একটি নাস্তা রেসিপি। চলো তাহলে দেখা যাক কী করে নাস্তা রেসিপিটি বানাবো। নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 7 মতো নুন, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু আমি এখানে গ্রেট করে দিয়েছি, ধনে পাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিটা নিয়ে নিতে পারো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1টা ডিম, এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে 1টা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর চলে এসেছি, দিয়ে প্যানটা গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ব্যাটারটাকে এভাবে দিয়ে দেব। তোমরা চাইলে এটাকে রুটির মতো করে বানিয়ে নিতে পারো, আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কেমন হলে কমেন্টটা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে।